বর্তমান সমষ্টি বিলুপ্তিকরণৰ এক তীব্র প্রতিবাদ বর্তমান কৰি থকা দেখা গৈছে। এই মুহূর্তে মই আহি উপস্থিত হৈছো বর্তমান বিলেচিপাড়া এয়া এসডিও সিভিলৰ সন্মুখত, যে বিলেচিপাড়া পূব সমষ্টি আৰু পশ্চিম সমষ্টি দুটা সমষ্টি মিলি পেলাই যে আজি এই সমষ্টি বিলুপ্তিকরণের প্রতিবাদ কৰি আছে, তার সমগ্র দৃশ্য মই ক্যামেরা পার্সনে দেখাবলৈ মই অনুরোধ জানাইছো। ইতিমধ্যে আপনাদের দেখা পাইছে যে বিলেচিপাড়া পূব সমষ্টি আৰু পশ্চিম সমষ্টি যে এসডিও সিভিলৰ সন্মুখত আহি তেওঁলোকে এক প্রতিবাদ কার্যসূচী গ্রহণ করেছে। আজি এই 7 জুন তারিখে তেওঁলোকৰ এক বিশাল প্রতিবাদী সমদলে আহি এই বিলেচিপাড়া এসডিও সিভিলৈকে প্রতিবাদ করে আহি ইতিমধ্যে এসডিও সিভিলত উপস্থিত হয়েছে। ইতিমধ্যে বিলেচিপাড়া বাসী রাইজে এই বিলেচিপাড়া সমষ্টি ঘুরাই দিয়া বা মুসলমানের যে রাজনৈতিক অধিকার খর্ব করা হব ইতিমধ্যে হেৰি কৰিছে আৰু এই সংগ্রাম চলি থাকিব বলে ইতিমধ্যে জানাইছে। এই প্রতিবাদী হেৰিত প্রতিবাদী কার্যসূচীত UDFর নেতৃবর্গ ইতিমধ্যে আহি উপস্থিত হয়েছে। ক্যামেরা পার্সন মই সমগ্র দৃশ্য দেখাবলৈ অনুরোধ জানাইছো। ইতিমধ্যে মই পনে পনে মই আজি এই প্রতিবাদ স্থলত ভাষ্য সংগ্রহ করার কারণে মই যত্ন করিম। হয় দান স্পেশালি আপনার স্বাগতম জানাইছো। কি জানাব আজি এই প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে আপনাদের কি কি দাবি উত্থাপন করেছে বা আপনার মেইন এজেন্ডা কি আসলে? হয় আপনাদের দেখি আছে আজি বিভিন্ন এলাকা লেখা হয়েছে, বিশেষ করে সমষ্টি বিলুপ্তিকরণ আর ডেলিমিটেশন। বিলাসীপাড়া পূব আৰু পশ্চিম সমষ্টি দুটা এনেকুৱা এটা সমষ্টি যত পপুলেশনের কোনো ধরনের অভাব নাই। ইয়ার ভিতর ইয়ার পিছতো বিলাসীপাড়া পশ্চিম সমষ্টির জনসংখ্যাক 4 ভাগত বিভক্ত করে দিয়া হয়েছে। একেবারে মানকাশ্বরলৈকে বিলাসীপাড়া পশ্চিম সমষ্টির মানুষ দিয়া হয়েছে, গৌরীপুরত দিয়া হয়েছে, পর্বতজোড়াত দিয়া হয়েছে, কোকরাঝাৰত দিয়া হয়েছে। এনেকুৱা এক থানবান করে দিয়া এটা সমষ্টিক এইটো বিলাসীপাড়া পূব আৰু পশ্চিম সমষ্টির মানুষে কোনো পদ্ধে মানিব নোৱাৰে। বিশেষকৈ এইটো নির্বাচন আয়োগে করেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর কথাত অনুমান হয় যে সম্পূর্ণরূপে নির্বাচন আয়োগে এইটো মুখ্যমন্ত্রী চতুর্থী হিসাবে কাম করেছে। আপনাদের শুনেছে মুখ্যমন্ত্রী কৈছে আজমল বাহিনী আজমলের মানুষখিনি টকবগাই থাকলে চটপটাই থাকলে সিদিনা টপনি ভাল হয়। এজন চুনা হওয়া মুখ্যমন্ত্রী, এজন নির্বাচিত মুখ্যমন্ত্রী এনেকুৱা জনসাধারণক কষ্টত পেলাই ভালকৈ মানে টপনি আহে এটু কব পারে নাকি? আসলে এই প্রতিবাদী কার্যসূচী অংশগ্রহণ করা UDFর নেতৃবর্গ, ইতিমধ্যে বিলেচিপাড়া পূব সমষ্টির হেৰি আছিল বিধায়ক আজি উপস্থিত আছে। মই পনে পনে তেখেতে ভাষ্য সংগ্রহ করার কারণে যত্ন করি। স্বাগতম জানাইছো। বিলেচিপাড়ার বর্তমানের আপনাদের আপনি বিধায়ক, এই প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে সরকার বা নির্বাচনী আয়োগ আপনাদের কি আবেদন করব বিচারে? চাওক, আমার বিলেচিপাড়া মহকুমার দুটা পরিপূর্ণ বিলেচিপাড়া পূব আর পশ্চিম সমষ্টি আছিল। ইয়ার কাটি রই চাপর ব্লকের পর আরম্ভ করে একেবারে শালবনা ব্লক রই ইয়ার দীর্ঘ হয়েছে। তেওঁলোকে নাজানে আর এস এসর উচুটনীত আমার লোকেল আর এস এসর উচুটনীত এই নির্বাচনী আয়োগে এই সমষ্টি বনাই দিছে। গতি মুই এটা কথা অনুরোধ জানাইছো যে এই কাজীপাড়ার পর আরম্ভ করে ধীরেশ্বর তারাঙ্গাপাড়ার পর আরম্ভ করে মানকাশলৈকে এই তো দীর্ঘ 210 কিলোমিটার, ইমান দীঘল একটা সমষ্টি আর জনসংখ্যা বিলেচিপাড়ার যে নতুন সমষ্টি হয়েছে তাতকৈ দ্বিগুণ। এই এনেকুৱা যাতে অবান্তর অবাস্য কাম নকরে তেওঁলোকে যাতে আমার বিলেচিপাড়ার যে সমষ্টি আছে এই বিলেচিপাড়া পূব আর পশ্চিম সমষ্টি যেনেকৈ আমি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইসাই আমি যেনেকৈ কানে কান মিলাই আমি বসবাস করে আছো, ইয়ার আমার বিলেচিপাড়ার কোনো সাম্প্রদায়িক নাই। সাম্প্রদায়িক মনোভাব অগণতান্ত্রিকভাবে যে সমষ্টি বানাইছে তার বিরুদ্ধে আমি আজি প্রতিবাদ মিছিল বাহির করেছো যাতে আমার আগর সমষ্টি যাতে থাকে, আমার যাতে বিভাজন করা নহয়। যদি নির্বাচন আয়োগ বা অসম সরকারে আপনাদের এই প্রতিবাদত সঁহাৰি নিদিয়ে বা আপনাদের এই দাবি যদি গ্রহণ নকৰে অনাগত দিনত আপনাদের UDF দলের স্থিতি কি হব? আমার UDF দলের স্থিতি যেনেকৈ আজি আপনাদের চলি দেখা পাইছে এনেকৈ প্রতিবাদ মিছিল আর গণতান্ত্রিক ভিত্তিত আমি প্রতিবাদ মিছিল করে থাকিম। আমি হাইকোর্টত যাম, আমার মুখ্য ব্যক্তি হযরত মৌলানা বদরুদ্দিন আজমল কাশিমী ডাঙরিয়া তেও কইছে যে যদি এনেকৈ আমার মানে বিশ্বাসঘাতকতা করি আমার মুসলমান সকলক যাতে অত্যাচার করার কারণে যে সমষ্টি বনা হয়েছে এইটার বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টলৈ যাম। আমি তার গই প্রতিবাদ মিছিল করিম, সুপ্রিম কোর্টক কেস করে যাম।
যাতে আমি ন্যায্য পাও তার কারণে আমি ব্যবস্থা লব। হয় এ আসলে বিলেসিপাড়া পূব সমষ্টির বর্তমানের বিধায়ক শামসুল হুদা তেখেতে কেবাটাও গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে এই প্রতিবাদী কার্যসূচীর জড়িয়ে। ইতিমধ্যে দাবি এই ন্যায্য দাবি আর এটাই কথা যে বিলেসিপাড়া পশ্চিম সমষ্টি আর পূব সমষ্টি যে আগর দরে আসে তেনেকে এই নির্বাচন আয়োগে এই দাবি বাহাল রাখব লাগে। আগর যে বিলেসিপাড়া পূব সমষ্টি আসে বা পশ্চিম সমষ্টি আসে আগর নিচিনাক বিলেসিপাড়া পূব সমষ্টি বা পশ্চিম সমষ্টি বাহাল রাখার কারণে এই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে। মই ক্যামেরা পার্সন হইতে বিলেসিপাড়ার সলিম আহমেদ, দ্য নিউজ প্লাস।